গঙ্গাসাগর বা সাগরদ্বীপ। পূর্ণতীর্থ হিসাবে হিন্দুদের কাছে খুব জনপ্রিয় একটি জায়গা। প্রতি বছর মকর সংক্রান্তিতে প্রচুর মানুষের গন্তব্যস্থল হলেও বর্তমানে এখানে সারা বছর পুণ্যার্থী ও ভ্রমণ পিপাসু মানুষদের ভিড় বেড়েই চলেছে। আজ আমরা এই ভিডিওতে দেখে নেব সাগরদ্বীপে কীভাবে যাবেন, কোথায় থাকবেন ও কিছু দর্শনীয় জায়গা সম্বন্ধে। কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। প্রথম ধর্মতলা থেকে বাসে যেতে হবে কাকদ্বীপ, বা শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ অথবা নামখানার লোকাল ধরে যেতে হবে কাকদ্বীপ। গঙ্গাসাগর যাওয়ার জন্য ট্রেন যাত্রাটাই সবথেকে আরামদায়ক। ফাঁকা ট্রেনে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো। কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে কিছুটা বাম দিকে পড়বে টোটো স্ট্যান্ড, যা আপনাকে নিয়ে যাবে লর্ড নম্বর 8 ফেরিঘাটে। প্রথমে এখান থেকে ভেসেলের সময় জেনে নেবেন, বা আগের দিন রাত্রেই জেনে নিতে পারেন মোবাইল অ্যাপসের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে লিংক নিচে দেওয়া থাকবে। ভেসেল ছাড়ার আগে এখানে দোকানগুলি থেকে সকালের টিফিন সেরে নিতে পারেন। জনপ্রতি 10 টাকা টিকিট কেটে উঠে পড়ুন ভেসেলে। ভেসেল কচুড়িয়ে যেতে সময় নেবে প্রায় 45 মিনিটের মতো। এই ভেসেল যাত্রাটা এতটাই অসাধারণ যে কখন সময় কেটে যাবে বুঝতে পারবেন না। ভেসেলে পাখিদের খাবার পাওয়া যায়, কিনে পাখিদের উদ্দেশ্যে খাবার জলে ছুড়ে দিলে দেখা মেলে একঝাঁক পাখিদের। এই দৃশ্যটা এতটাই অপরূপ যে অনেকেই খাবার কিনে ছুটতে থাকেন, আর অনেকেই চেষ্টা করেন তা ক্যামেরা বন্দি করার। কোচবিহারে নেমে সামনেই দেখতে পাবেন সংঘতিতীর্থ গেট বা সাগরদ্বীপের প্রবেশদ্বার। এখান থেকে অটো বা বাসে করে বা ছোট গাড়ি নিয়ে পৌঁছাতে হবে কপিলমুনির আশ্রমে। সময় লাগবে প্রায় 45 মিনিটের মতো। এখানে থাকার তেমন কোনো হোটেল নেই। আছে ভারত সেবাশ্রমের অতিথিশালা, বেশ কিছু সরকারি আবাসন আছে এবং বর্তমানে কিছু ছোট ছোট হোটেল গড়ে উঠেছে, যা আগে থেকে বুক করে নিলে সুবিধা হবে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন দুপুরের খাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গলের ফুড কোর্টের উদ্দেশ্যে কপিলমুনি আশ্রমের বাম দিকে পায়ে হাঁটা দূরত্বে এটি দেখতে পাবেন। ভালো কোয়ালিটির খাবার ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মাছ ভাত খেতে পারবেন। দাম পড়বে মাত্র 80 টাকা। দুপুরের লাঞ্চ সেরে একটা টোটো ভাড়া করে নিন, বেরিয়ে পড়ুন আশেপাশটা ঘুরে দেখার জন্য। টোটো ভাড়া করতে প্রায় 700 টাকার মতো পড়বে।
টোটোয় করে দেখে নিন নাগ মন্দির, মনসা মন্দির, রামকৃষ্ণ আশ্রম ও মোহনা। সৌন্দর্য আপনাকে পাগল করতে বাধ্য। নীল জল, পাগল করা হাওয়া আপনি ছেড়ে আসতে পারবেন না। সাগরদ্বীপের ট্যুরে মোহনাটি আপনার কাছে চিরকালের মতো স্মৃতি হয়ে থাকবে। পরদিন ভোরে আপনি সূর্যোদয় দেখতে পারেন। দীঘা বা পুরীর মতো এত ভিড় না থাকলেও ফাঁকা সমুদ্র সৈকত, সুন্দর বাতাস আর সূর্যের হালকা হলুদ আলোর চারিদিকে ছড়িয়ে পড়বে, তার মুগ্ধতা আপনাকে সারাদিন সতেজ করে তুলবে। একটু বেলা হলে সমুদ্র স্নানের আনন্দ নিন। সামনে কপিলমুনি আশ্রমে পূজা দিতে পারেন, পাশেই পূজার সামগ্রী পাওয়া যাবে। কথিত আছে রাজা সাগর বিরাট একটি অশ্বমেধের যজ্ঞ আয়োজন করেছিলেন ও যজ্ঞ শেষে অশ্বমেধের ঘোড়া বিশ্ব পরিভ্রমণের জন্য মুক্ত করেন। দেবরাজ ইন্দ্র সেই ঘোড়াকে ধরে কপিলমুনির গুহায় লুকিয়ে রাখেন। পিতার আদেশে রাজা সাগরের 60,000 পুত্র সেই ঘোড়া খোঁজার জন্য এসে কপিলমুনির গুহাতে তা দেখতে পায় এবং মুনিকে চোর আখ্যা দেয়। সেই ক্রোধে মুনি সাগর রাজার 60,000 পুত্রকে বশীভূত করে দেন। পরে রাজা ভগীরথ মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব বিষ্ণুর পদমূল থেকে নির্গত গঙ্গাকে পৃথিবীতে আনার অনুমতি দেন। ভগীরথ দূতগ্রামে রথে চড়ে গঙ্গাকে নিয়ে অগ্রসর হন। অবশেষে কপিলমুনির আশ্রমে নিয়ে আসেন এবং তার পূর্বপুরুষদেরকে শাপমুক্ত করেন। সেই গঙ্গা ও সাগরের এই মিলনস্থল পরবর্তীকালে পূর্ণভূমি গঙ্গাসাগর এবং দ্বীপ অঞ্চলটি সাগরদ্বীপ নামে পরিচিত হয়।